বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে শোক সভা, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার বাইপাইল এলাহি কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের সভাপতিত্বে এই শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দোলা, সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা যুবলীগের সদস্য ওমর সজীব মিয়া সহ আশুলিয়া থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে গণভোজের আয়োজন করা হয়েছে। সাভার থেকে আব্দুল কাইয়ুম, পলি টিভি।